বন্ধুরা, আজও কিন্তু বেশ সকাল সকাল রওনা দিয়ে দিলাম। চলো, আমাদের প্রথম কাজ এই নৌকা এখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে নদীর পাড়ে। বন্ধুরা, আজও কিন্তু চলে এসেছি বড় নদীতে, আর এখনই তো আমরা রওনা দেব। আর আজকের ওয়েদারও কিন্তু একটা বৃষ্টি মাখা ওয়েদার, ঠিক আছে, এখনো বৃষ্টি পড়ছে। তো চলো দেখা যাক আজ কেমন কি মাছ পাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফিশিং বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু বৃষ্টি হচ্ছে, সবেমাত্র নৌকা এলাম আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা মেশিন স্টার্ট দিয়ে রওনা দেবো এখন। আমরা যেখান দিয়ে চার ধরি সেখানে চলে তো এসেছি, কিন্তু এদিকে এখনো জল ওঠেনি, চর জেগে আছে, যে কারণে এই সাইডটা ঘিরে মাছ ধরার চেষ্টা করব। দেখি কিছু মাছ পাই নাকি। জাল বের করো। আমাদের জাল বের করে রেডি করতে করতে কিন্তু এদিকে অনেকটা জল ভরে গেছে, যে কারণে আর এখানে ঘেরা যাবে না, সামনে গিয়ে জাল ফেলবো। বন্ধুরা দেখুন, দেখতে দেখতে কিন্তু চারিদিক জলে পূর্ণ হয়ে গেল। এবার আমাদের শুরু হচ্ছে জাল ফেলার কাজ। আমাদের জাল ফেলা কমপ্লিট, এবার করতে হবে 20 মিনিট অপেক্ষা, তারপরে জালটা তুলবো। আর আশা করি মাছ হয়ে যাবে। প্রস্তুতি তো নিয়ে রাখি। মেঘ একটা করেছে দেখুন, আর বৃষ্টিও আসছে। এখন তো জাল তোলা যাবে না, বৃষ্টিটা কেটে গেলে জাল তুলবো। প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু। কিছু সময় বৃষ্টি হয়ে আবার কিন্তু ফুটফুটে আকাশ, এখন আবার রোদও বেরিয়েছে একটু। আর এদিকে আমাদের জাল টানা শুরু হয়ে গেল, দেখি কদ্দূর কি হচ্ছে মাছ। প্রথমবার আমাদের জাল তোলা হয়ে গেছে আর মাছ কিন্তু হয়নি বেশি একটা, যার জন্য আমাদের জালটা আরো একবার ফেলতে হবে। চারের মাছ এবার হয়ে যাবে, মাছ যা বাঁচছে। কি বলো বা, আবার বৃষ্টিও পড়ছে কিন্তু ঝিরঝির করে। এটা খুব সুন্দর চারের মাছ। আর চারের মাছগুলো ধরতে একটু বেশ কষ্টই হলো, কিন্তু ফাইনালি হয়ে গেছে। ও বা, তাহলে কত সময় লাগবে তোমার? 40 মিনিট লাগবে আমার কমপ্লিট করতে। ঠিক আছে, তুমি তাহলে বসে বসে খেতে কমপ্লিট করে নাও, ততক্ষণ আমরা অপেক্ষা করি এই সুন্দর জায়গায়। তারপর চলে যাবো নদীতে। আজকের মতো আমাদের বর্ষীবেলা তো শেষ হলো, এবার আসবো 3 ঘন্টা পর। খাওয়া যা হচ্ছে তাড়াতাড়ি খুলে চলো, খুলে চলো। এরকম সুন্দর একটা গাছের ছায় এখানে এসে আমরা বিশ্রাম নিচ্ছি, বসি বসি ফেলে। আর খাওয়া দাওয়া চলছে আমাদের, একটু পরে যাব, পাক্কা 3 ঘন্টা পর যাব বড়শিটা তুলতে। আমাদের সময় হয়ে গেছে বড়শি তুলতে যাওয়ার, এখনই যাচ্ছি বড়শি তুলতে। ও বা, চলো। আশা করছো তো আজকে? আশা করছি তো, গুণ তো আছে, দেখি কি হয়, মাছটা তো আশা করছি হবে। চলো ধরো, পাইছো? চলো বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের বড়শি তোলা। মাছ আসলি বলবা কিন্তু,
করতে হলো, বৌনি হলো আজকে। আজ কিন্তু পরপর সাদাতে মাছ আসছে, আবার একটা এলো, এই নিয়ে তিনটে হলো। এটা একটু লম্বা আছে, উঁচু করে দিই। আবার আবার সাদাতে, এটা একটু বড় আছে কিন্তু। আজকে সব থেকে বড় সাদাতে, বন্ধুরা আবার একটা সাদাতে চলে এসছে, এটাও বড় আছে বেশ। ছাড়া এনি কটা হলো বা সাদাতে, মানে চারটে না পাঁচটা? পাঁচটা হয়েছে, পাঁচটা। সাপ জাতীয় মাছ আসছে পরপর, বন্ধুরা একটা মাছ আসতে চলেছে। কি মাছ? ও লম্বা সাদা দেবা, বড় বড় বড়। বড় আছে তো, এটাও ভালো। কি বলো? টানছে বন্ধুরা, আবার একটা মাছ টানছে। কি মাছ? জালতি লাগবে? ও বড় ট্যাংরা, বড় ট্যাংরা, চড়কদা। অনেক সময় পর একটা ভিন্ন ধরনের মাছ এলো, চড়কদা। সাইজটা দেখুন, দারুণ সাইজ। টানছে, তোলো। আজকে যা উঠলো তো সব সাপ মাছ, দেখো একটা অন্য কোনো মাছ তুলতে পারো নাকি? ও আবার সাপ সাতাতে। আজকে এই নিয়ে কটা হলো আর মনে নেই, প্রচুর সাতাতে হলো। বড়শি তোলা তো শেষ হয়ে গেছে, আর মাছও কিন্তু হয়েছে আমাদের অনেক, তবে সব সাতাতে। দেখুন প্রচুর মাছ, দু চারটে বেশ বড় বড় আছে। 100 টাকা করে কিলো বিক্রি হয় এই মাছগুলো। তার একটা আছে বড় চড়কদা, তুলে ব্যাগে ভরে গেল সব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ভিডিও। ততক্ষণের জন্য টাটা।